এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন কবি লুইস ক্লার্ক। সুইডেনের স্থানীয় সময় আজ দুপুর একটায় বিশ্বের সম্মানজনক এই পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করে সুইডিশ একাডেমি। সাহিত্যের কবিতা বিভাগে অসামান্য অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। সুইডিশ একাডেমির পক্ষ থেকে বলা হয়েছে, গ্লাককে এই পুরস্কার দেওয়া হয়েছে তার সরল ও সৌন্দর্যময় ভ্রান্তিহীন কাব্যিক কণ্ঠস্বরের জন্য, যা ব্যক্তির অস্তিত্বকে সর্বজনীন করে তোলে। 1943 সালে 22 এপ্রিল নিউ ইয়র্ক শহরে জন্ম লুইস ক্লার্কের। শৈশবে বাবা মায়ের কাছ থেকে গ্রিক মাইথোলজি ও ধ্রুপদী সাহিত্যে শিক্ষা লাভ করেন তিনি। 1968 সালে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। 2001 সালে টুইন টাওয়ারে হামলা তাকে বিশেষভাবে আলোড়িত করে, আর এই বিষয়টি নিয়েই অক্টোবর শিরোনামে 2004 সালে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। এছাড়া তার লেখা ভিলেজ লাইফ, ফেইথফুল অ্যান্ড ভার্চুয়াস নাইট সহ বেশ কয়েকটি কাব্যগ্রন্থ পাঠক সমাজে আলোড়ন সৃষ্টি করে। এর আগে গত বছর নোবেল পুরস্কার পেয়েছিলেন অস্ট্রিয়ান লেখক পিটার হান্দক। তার বিরুদ্ধে সার্বিয়ান নেতা স্লোবোদান মিলোসেভিচের বলকান যুদ্ধ সমর্থনের অভিযোগ রয়েছে।